আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর এখন হচ্ছে আমি এই ভিডিওটা যে ভিডিওটা এখন দিচ্ছি, ছোট অবশ্যই ছোট একটা ব্লগ হবে, ছোট একটা ব্লগ শেয়ার করতেছি। কারণ আমাকে ফোন দিয়ে আপনাদের ইব্রাহিম ভাই বললো যে আমার জন্য নাকি একটা হেভি সারপ্রাইজ আছে। সো আমি ওয়েট করতেছি যে আসলে কি সারপ্রাইজ, কারণ সামনেই তো ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে, তো দেখা যাক কি আসে আমার জন্য। বাবা এমন ভাবে বললো সারপ্রাইজ, চাল নিয়ে আসতে আমার জন্য, চাল না কি আমার সারপ্রাইজ। কতগুলা আরে আল্লাহ, মানে ভাত খাই থেকে তো অবস্থা না, শুধু ভাত হইলে তো হবে না, এখন তো মাছ গোসল লাগবে। তাইলে লকডাউনে কেউ বাসায় আসে না খামাখা? কই ব্যাগ, আল্লাহ দেখি তো এত চাল। আরে আল্লাহ কই পাইছে এত চাল, এত চাল কেন? ও এত চাল কেন? চালগুলো অফারে, ট্রফি তো চালগুলো অফারে দিছে। কোথায়? আমাকে এমন ভাবে বলছে যে সারপ্রাইজ সারপ্রাইজ। আমি তো ভাবলাম যে না জানি আমার জন্য কি আসছে। আহিল হেল্প হেল্প করো, ইয়েস আহিল টু হ্যান্ড হোল্ড করো। তোমার হাতে কি? আমি ইটিং ক্রিস্পস। ক্রিস্পস খাও? কি তোমার ক্রিস্পস খাইতে দিবে? এই যে, আরে আল্লাহ, 1 2 3 4 5 6 6টা চাল। ট্রফি তো অনেক, আসলে এখানকার ট্রফি অনেক বেস্ট একটা বাসমতি রাইস আমার কাছে মনে হয়, কারণ ট্রফির ফ্লেভারটা যখন রান্না করবে পুরো পিলাও রাইসের মতো। আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন এটা চাল যেরকম দেখাচ্ছে এটা সেম এরকমই, মানে একদম লং এক একটা থাকে রান্নার উপরে, রান্নার পরে আর কি। আমি যত চাল খাইছি এদেশে আসার পরে, আমার সব থেকে প্রিয় রাইস হচ্ছে ট্রফি রাইস, বাসমতি যেটা সেটা। আর এগুলো অনেক এক্সপেন্সিভও হয়, বাট বুঝলাম না যে হঠাৎ এই সময় এতগুলো ট্রফি আমার। না না, যখন চাঁদদায় গেছি, চাঁদদায় যাওয়ার পরে দেখলাম রামাদান উপলক্ষে তারা ট্রফি, ইন্ডিয়ান স্পাইস, ডাল, অনেক কিছু সেলে দিছে, মানে এশিয়ান যত ইয়ে আছে, ইন্ডিয়ান স্টাইল যেটা, ইন্ডিয়ান স্টাইল, ওই যে রামাদান, মানে রামাদানের জন্য কিছু প্রোডাক্ট। ওয়াও, তো এর মধ্যে ট্রফি রাইস দিছে। এটা নরমালি এগুলা থাকে 15 পাউন্ড, 17 পাউন্ড, এটা নরমালি তার রয়েছে 17 পাউন্ড, 10 কেজি, 10 কেজি 17 পাউন্ড, বাট আজকে 10 পাউন্ড করে দিছে। শুধু আজকের জন্য নাকি রামাদান পর্যন্ত থাকবে? মেবি রামাদানের জন্য, রাইস যতদিন থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে যারা এই দেশে আছেন, আজদা হ্যাঁ, যারা এই দেশে আসেন, যারা ট্রফি পছন্দ করেন, আসলে ট্রফি পছন্দ না, সরি ট্রফি ট্রফি বলছি, হ্যাঁ ট্রফি বাসমতি রাইস, যারা বাসমতি রাইস নরমালি ব্যবহার করেন, আপনারা আজদা এই দেশে সবাই বাসমতি খায় বেশিরভাগ, চলে আর সবাই বেশিরভাগ, হ্যাঁ হ্যাঁ সবাই এরকম, ইউ বর্ন লাইক দ্যাট, যারা মোটা চালটা খায় এটা হচ্ছে শখে খায়, বয়েল রাইস যেটাকে শখে খায়। আচ্ছা আপনারাই বলেন যারা এদেশে আছেন, খান বলি যারা এদেশে আছেন, আপনারাই বলেন যে নরমালি সবসময় বাসমতি চলে কিনা। আর আচ্ছা এন্ড হচ্ছে, মানে আমাকে বলতে সুযোগ দিতে হবে তো, অ্যান্ড যারা হচ্ছে ইয়ে করে কি বলে এটার নাম, বয়েল রাইস বা মোটা চালের ভাত খায়, লাল চালের ভাত অনেকে বলে, সেটা অনেকে শখে পড়ে বা ডায়েট করতেছে সেই জন্য, বাট নর্মালি কিন্তু বাচ্চা বলেন বা এমনিও সবাই বাসমতিটাই পছন্দ করে। আচ্ছা যাই হোক, তার সাথে তর্ক না করি, সেটা হচ্ছে যে যাদের ট্রফি বাসমতি রাইসটা পছন্দ তারা আজদায় যে দেখতে পারেন, বা হচ্ছে আমাদের রোজা রমাদানের জন্য সেল দিছে 10 কেজি 10 পাউন্ড, আমার জন্য সারপ্রাইজ দেখে এটাই ছিল। তো ইয়া সারপ্রাইজ পেয়ে খুশি, কারণ এই শুধুমাত্র এই বাসমতিটাই আমার অনেক ভালো লাগে, বাসমতি রাইস যেটা ট্রফি এটা আমার অনেক ভালো লাগে। তো ঠিক আছে, ঘরে এখনো চাল আছে বাট স্টিল ওকে। তাহলে কি আমার সারপ্রাইজ দেখে ফেলছি, হা হা হা, ওকে আল্লাহ হাফেজ।